কালকে বলছিলাম না, কফি খাওয়া হয়নি, কফি শেষ হয়ে গেছে। What's up, everyone? Welcome to Eastside Vlog. Did you know that if you sleep more, you'll burn fat more? At a particular experiment during probably 2013-2014 জার্মানি বা সুইডেনের মধ্যে যে কোনো একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হবে, ওরা কি করেছিল, দুটো গ্রুপ নিয়েছিল। দুটো গ্রুপের মধ্যে ইচ গ্রুপ কন্টেইন 10 পিপল, এবং প্রত্যেকটা গ্রুপকেই কিন্তু ওরা একটা ক্যালোরিক ডেফিসিট ডায়েটের মধ্যে রেখেছিল। মানে হচ্ছে যা ওদের পার্টিকুলার মেনটেন্স ক্যালোরি যা রিকোয়ার্ড, ওদের যা ক্যালোরি ইনটেক করতে হয় পার ডে, তার থেকে ওরা কমে রেখেছিল। এবং একটা গ্রুপকে 7 ঘন্টার বেশি ঘুমোতে বলা হয়েছিল, না আরেকজনকে বলা হয়েছিল 7 ঘন্টার কমে কম ঘুমোতে, একটা 7+ একটা লেস দেন 7। তো যে 7 ঘন্টা ঘুমিয়েছিল যে গ্রুপটা, তারা অনেক অনেক বেশি ক্যালোরি বার্ন করেছিল। করেক্ট। সো দ্যাট ইজ দ্য প্রুফ যে ঘুম কিন্তু শুধু আমাদের আয়েশি আল্লাদের জন্য না, ইট ইজ আ ম্যান্ডেটরি নেসেসিটি, ইট ইজ সামথিং হুইচ এভরি সিঙ্গেল হিউম্যান বিং, এভরি সিঙ্গেল অর্গানিজম রিকোয়ার্স, হ্যাজ টু হ্যাভ 6 আওয়ার্স স্লিপ এভরি ডে মিনিমাম। মিনিমাম অনেক ক্ষেত্রে 8 ঘন্টাই দরকার, বাট অ্যাট লিস্ট 8 না হলেও 6 ঘন্টা কম করে। ঠিক সেই কারণে আজকে আমরা ফ্রম ইস্ট সাইড ব্লক থেকে আমরা উই আর গিভিং ইউ 5 গুড টিপস, যেটা কিসের জন্য? For your good health, and that is sleep. Very important. Very important. Tip number one. ফার্স্টলি সব সময় চেষ্টা করা উচিত হচ্ছে যে একটা কোনো শান্ত জায়গায় ঘুমাতে। অনেকের অভ্যেস থাকে যে নয়েজ বা নয়েজ প্রোন এরিয়া বা নয়েজি এরিয়াতে ঘুমানো, যেখানে আওয়াজ টাওয়াজ অনেক বেশি, সেসব জায়গাতে অনেকের হয়তো অভ্যেস আছে। আমি জানি, আমার পার্সোনাল জানা ছাড়া অনেক কাছে জানা নাকি ওরকম এরিয়াতে ঘুমায়, কিছু করার নেই, কিছু করার নেই। হ্যাঁ, বাট ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যে যখন তোমরা কোনো একটা শান্ত জায়গায় ঘুমাবে, ইউ ক্যান কানেক্ট উইথ ইউর ইনার সেলফ অ্যান্ড ইনার সোল, অ্যান্ড ইউ আর উইথ ইউর সেলফ when you can hear your heartbeat. Exactly. And when you can feel the blood pumping, the silence is mandatory. Silence is extremely important when it comes to good quality sleep. Point number 2 is light. That is very important. Kirakum, when we sleep, we should keep away all our digital equipments, like what, cell phones, laptops, even the televisions. And even though air conditioner je chotto awaz ekta shh kore ashe, shetao khub minimum korle khub bhalo hoy. Ar eigulo chhara jodi kichu hocche na, mane awaz jodi eshe jay ba alu আমাদের লাগে, সেক্ষেত্রে আমরা thick curtains we can use, যেটা আমাদের অন্ধকার অনেকটা দিতে পারে। Moreover, human body কিন্তু কোনোদিনই ডিজাইন ছিল না to adapt to external lights, মানে artificial lights. হ্যাঁ, definitely human body যে সাইকেলটা, যেটা biological clock, সেটা ডিজাইন হচ্ছে একটা certain time থেকে একটা certain time, it is adapting to the natural light. Yes. তারপরে as and when time goes by, human body is clocked and programmed যে ও আবার darkness এর সঙ্গে কিন্তু নিজেকে মিলিয়ে ফেলতে পারে, যেটা যেমন সকালের পরে সন্ধ্যাটা হয়ে যায়, আমরা আমাদের body সেভাবে temperature সাথে ওইভাবে used to. এবং most importantly হচ্ছে যে যখন dark হয়, কারণ আজকে থেকে 300-400 বছর আগে তো electronics ছিল না, তার আগেও দেখা গেছে, experiments have proved যে যখন darkness যখন আসে, যখন অন্ধকার যখন হয়, তখন human body secretes a particular hormone called as melatonin. Yes. আর এই melatonin melatonin is responsible for the good quality of sleep. কারণ যখন ঘরের মধ্যে যদি কোনো নিয়ন লাইট জ্বলে বা যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রনিক্স থেকে কোনো লাইট আসে, তখন অটোমেটিক্যালি কি হয়, মেলাটোনিন সিক্রিয়েশনটা ব্রেনের থেকে কিন্তু অনেক কমে যায়, কারণ ব্রেনের অক্সিজেন কনজাম্পশনটাও তখন কনসিডারেবলি ড্রপ করে। সেই কারণে মেনটেনিং ডার্কনেস থ্রু আউট দ্য স্লিপ পিরিয়ড, যতক্ষণ ঘুমোচ্ছ, ইট বি এট 6 আওয়ার্স, বি এট 8 আওয়ার্স অর 7 আওয়ার্স, ততক্ষণ ঘুমোচ্ছ, দ্য কমপ্লিট টাইম ডিউরেশনে কিন্তু darkness is a mandatory thing. Point number 3 is exercise. Definitely আমার অনেক আগেও যে কটা ভিডিও আমরা করেছি সেখানে এক্সারসাইজের কথা আমি বারবার করে বলেছি, ও বলেছে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ স্লিপ ইজ কনসার্ন্ড, অর গুড কোয়ালিটি অর সুপিরিয়র কোয়ালিটি স্লিপ ইজ কনসার্ন্ড, এক্সারসাইজিং এভরি সিঙ্গল ডে অর এভরি আদার ডে ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং অ্যান্ড আ ম্যান্ডেটরি থিং। কারণ যখন তুমি এক্সারসাইজ করবে, তোমার বডিতে তোমার মাসেলস, ইয়র নার্ভাস সিস্টেম ইজ গেটিং ফ্যাটিগড, ইজ গেটিং টায়ার্ড, কমপ্লিট সিস্টেম কমপ্লিট, তোমার মেটাবলিজম ইজ গেটিং হায়ার, এবং ইয়র বডি রিকোয়ার্স দ্য এনার্জি, কারণ ইয়র বডি ইজ লুজিং এনার্জি। তুমি এক্সারসাইজ শেষ করার পরে, ইট কুড বি হেভি ওয়েট ট্রেনিং, ইট কুড বি ইউনো এরোবিক্স, ইট কুড বি কার্ডিও, ইট কুড বি আ মিক্সচার অফ কার্ডিও অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ট্রেনিং, সব কিছু বা যে কোনো কিছু করার পরে, ইফ ইউ গো টু বেড আফটার প্রবাবলি 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা ম্যাক্স, নোটিস দ্য ফ্যাক্ট যে ইউ উইল বি হ্যাভিং আ ভেরি ফাইন কোয়ালিটি স্লিপ, খুব সুন্দর সাউন্ড স্লিপ হবে, খুব ভালো ঘুম হবে, তাই না? কারণ আমি ওকে এটা একসময় অ্যাডভাইস করতাম, আই ইউজ টু টেল হার কনস্ট্যান্টলি, এবং ও হয়তো অ্যাগ্রি করবে আমার সাথে,
আমি এখনো তাই করি, মানে আমি দেখেছি আফটার এক্সারসাইজিং মানে কাম ব্যাক হোম ঘুমানোর সময় ভীষণ তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় এবং ভীষণ সুন্দর ঘুমটা, পিসফুল স্লিপ, পরের দিন ভোরবেলা ঘুম ভালো। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি যে যখন তোমার একদম পারফেক্ট কোয়ালিটি স্লিপ হচ্ছে, একটা ভালো টেক্সচারের ঘুম হচ্ছে, দ্য মোমেন্ট ইউ গেট আপ ইওর বডি ইজ অ্যাগেইন ফ্রেশ, ইয়েস, ইভেন দ্য ফেস, দ্য এন্টায়ার ফেস ইউ নো গ্লোস, গ্লো করে, ইওর স্কিন বিকামস ভেরি সফট এন্ড টেন্ডার এবং তার টেক্সচারটা খুব ভালো হয়ে যায়। ইউ হ্যাভ দ্য এনার্জি, ইউ হ্যাভ দ্য এক্সট্রা অ্যাডেড অ্যাবিলিটি এন্ড দ্য এনার্জি টু ডু অলমোস্ট এভরি অ্যাক্টিভিটি, ইট ক্যান বি ইওর ওয়ার্ক, ইট ক্যান বি ওয়ার্কিং অন ইওর ল্যাপটপ, ইট ক্যান বি গোয়িং টু স্কুল, ইট ক্যান বি সারা দিন থাকে ওয়ার্কিং এভরিবডি। সুতরাং আমার মনে হয় এক্সারসাইজিং ইজ আ ম্যান্ডেটরি থিং ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্লিপ ইউ আর হ্যাভিং রাইট নাও। নাম্বার 4 হচ্ছে ফুড, খাবার, যেটা আমরা যদি খুব বেশি খাই বা খুব কমও খাই সেক্ষেত্রে কি হয় আমাদের বডিতে একটা হরমোনাল ইমব্যালেন্স প্লেস, ইউ নো হোয়াট, আনক্যানি ফিলিং হয়, বেশি খেলে কষ্ট হয়, কম খেলেও উই ফিল হাংরি। সো যেটাও বললো হরমোনাল ইমব্যালেন্স, তার মানে হচ্ছে কি দেয়ার আর টু হরমোনস, একটার নাম হচ্ছে গ্রেলিন, একটার নাম হচ্ছে লেপটিন। তুমি যখন বেশি খাবে বা কম খাবে এই পার্টিকুলার গ্রেলিন আর লেপটিন which are conjugating or contradicting hormones এগুলো কিন্তু ফ্লাকচুয়েট করে। এই যে ফ্লাকচুয়েশনটা হয় এটাতে কিন্তু তোমার আলটিমেটলি এফেক্ট করে হচ্ছে ঘুমে, কারণ আইদার তোমার একদম পুরো একদম ওভারফেড হয়ে গেছে, বেশি খেয়ে ফেলেছো, হেভি লাগছে, বা হয়তো তোমার খাওয়া হয়নি, ইওর বডি রিকোয়ার্ড মোর এনার্জি, মোর ফুড ইন টার্মস অফ মোর নিউট্রিয়েন্টস অ্যান্ড নিউট্রিয়েন্ট পার্টিশনিং ইন দ্য ব্লাড, সেটাও হয়নি, সেই কারণেও কিন্তু ঘুম খারাপ হলেই হতে পারে, ঘুম খারাপ হয়ও। অ্যান্ড there is one more thing, jokoni khabe seta ratri bela hok ba diner bela hok, if you are planning to have a nap after your dinner or your lunch, if you want to sleep and make sure je jokhon tumi khaccho theke shuru kore jokhon tumi ghumoccho there should be a time lag or a time difference of 2 to 3 hours, karon ei time ta jodi na tumi dite paro tomar nijer body ke tale kintu the sleep will not kick in because your digestive process does not get activated. Fifth and final point, time duration. অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে আমরা যেটা আগের যেটা পয়েন্টটা বললাম যে 6 থেকে 8 ঘন্টার ঘুমের যে ব্যাপারটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এটা যেন মেনটেন করতে পারি আমরা। সে ফর এক্সাম্পল তুমি রাত্রিবেলা সে ভিডিও গেম খেলে হোক বা টিভি দেখে হোক বা গল্পের বই পড়ে হোক, তুমি আলটিমেটলি ঘুমোতে গেলে হচ্ছে 2:30, 3 সোয়া 3 সময়, তারপরে তোমাকে উঠতে হলো হচ্ছে 5:30 বা 6, তাহলে তোমার এক্স্যাক্টলি, তার মানে তোমার কি এফেক্টিভ ঘুমের যে টাইম ডিউরেশনটা দ্যাট ইজ 2.5 hours, 3 hours, 3.5 hours ম্যাক্সিমাম। যেটা মাথায় রাখতে হবে হচ্ছে ইউ হ্যাভ টু গো টু বেড, ইউ হ্যাভ টু ক্র্যাশ বাই 10:30 or 11 o'clock ইফ ইউ হ্যাভ টু ওয়েক আপ অ্যাট 6:00, 6:30 দ্য নেক্সট মর্নিং, তাহলে পরে ইউ মেক শিওর যে তুমি 7.5 ঘন্টা, 8 ঘন্টার একটা টাইম উইন্ডো পাচ্ছ যেখানে ইট ইজ কমপ্লিট ডার্কনেস, কোনো আওয়াজ থাকছে না, ইয়ার বডি ইজ ফাংশনিং প্রপারলি, ইয়ার হরমোনাল ইমব্যালেন্স কিচ্ছু হচ্ছে না, ইয়ার বডি ইজ ফাংশনিং ওয়েল অ্যান্ড ফাইন। বাট যেই মুহূর্তে তুমি টাইম ডিউরেশনটা কমিয়ে দিচ্ছ অ্যান্ড ইয়ার ডার্ক টাইম, যদি বলি ডার্ক টাইম, সেই ডার্ক টাইমটা যখন আমি অনেক কমে যাচ্ছে, অটোমেটিক্যালি ইয়ার বডি উইল আননোয়িংলি স্টার্ট ফাংশনিং which the body does not want, or China kintu function korte, because tar ager din your body has gone through a lot of stress, seta tomar kajer khetrei hok, kharadhular khetrei hok, by your cultural activity hok, social activity hok, whatever it is very important you maintain that dark time, that particular time duration during the sleep which your body requires.